বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সুজাতপুর বাজারস্থ পার্টি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রহুল আমিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকলে মানুষ না খেয়ে থাকে না মানুষ শান্তিতে বসবাস করতে পারে তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন মহান স্বাধীনতা যুদ্ধের আগ থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে এখনো সেই রাজাকারের বংশধররা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি সুজাতপুর আঞ্চলিক কমিটির সভাপতি এস এম মোহাম্মদ মাইনুদ্দিন সরকারের সভাপতিত্বে এবং ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সুজাতপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এস এস জামাল প্রধানের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী সাংগঠনিক সম্পাদক শাহহান প্রধান অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বুরহান আওয়ামী লীগ নেতা জামান সেন্টু দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান বকর সিদ্দিক খোকন মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজি সহ আরো অনেকে